শান্তিনিকেতনে খোয়াইয়ে 25,000 বর্গফুট জায়গা নিয়ে আবাসন প্রকল্প গড়ছে একটি বেসরকারি সংস্থা। নির্মাণ বেআইনি দাবি করে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন শিল্পী যোগেন চৌধুরী। তিনি আদালতে দাবি করেন, শান্তিনিকেতনে খোয়াই হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত, সেখানে এই ধরনের নির্মাণ বেআইনি। সে মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি অরুণ মিশ্র ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ, রাজ্য সরকার, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের কাছে রিপোর্ট চেয়ে পাঠায়। বীরভূমের জেলা শাসক আদালতে রিপোর্ট পেশ করে জানান, আবাসনের প্রকল্পের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি, বদলানো হয়নি জমির চরিত্র, বেআইনিভাবেই নির্মাণ হচ্ছে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আইনজীবী নয়ন বিহানীও আদালতকে জানান, এই নির্মাণের ফলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হবে। প্রকল্প এলাকার 70 মিটারের মধ্যে একটি অভয়ারণ্য রয়েছে, তার আশেপাশে এই ধরনের নির্মাণ অবৈধ। এরপরে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নির্দেশ জারি করে, এক মাসের মধ্যে বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে, বিশ্বভারতীকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে নির্মাণকারী সংস্থাকে, সেই টাকা বিশ্বভারতী কোনো জনকল্যাণমূলক কাজে ব্যবহার করবে। পাশাপাশি মামলার খরচ বাবদ যোগেন চৌধুরীকেও 25,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই সঙ্গে বিশ্বভারতী এলাকার মধ্যে জবরদখলি জমিও দ্রুত দখলমুক্ত করার নির্দেশ জারি করে আদালত। ধ্রুবজ্যোতি প্রামাণিকের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।